আমি মহিউদ্দিন আহমদ লেখালেখি করি বিশেষ করে প্রথম আলোয় কলাম লেখি প্রথমাল থেকে আমার অনেকগুলো বই বেরিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের উপরে এবারের প্রথম আলো ইৎসংখ্যায় আমার একটি লেখা আছে লেখাটির নাম হচ্ছে সিরাজুল আলম খান এবং স্বাধীনতা নিউক্লিয়াস এই সিরাজুল আলম খান কে এটা অনেকেই এই প্রজন্মের জানেন না আমি তাকে তুলে আনার চেষ্টা করেছি আমি তো বাংলাদেশের রাজনীতি মুক্তিযুদ্ধ ইতিহাস এগুলি নিয়ে অনেকদিন লেখালেখি করছি আর বাংলাদেশটা তো হুট করে স্বাধীন হয়ে যায় না কেউ একটা ঘোষণা দিল বা কারো একটা বক্তৃতায় দীর্ঘ প্রস্তুতি পর্ব ছিল এবং এখানে অনেকে এর অবদান আছে তো ষাট দশকের তরুণদের একটা বিস্তৃত একটা মানে সময়টাকে আমি তুলে আনার চেষ্টা করেছি এখানে আমরা শুনেছি যে স্বাধীনতার জন্যে বঙ্গবন্ধু অনেক আগে থেকেই পরিকল্পনা করছিলেন তার কিছু উদ্যোগ ছিল আরও অন্যান্য উদ্যোগ ছিল বিশেষ করে ষাট দশকে ছাত্রলীগের মধ্যে একটা স্বাধীনতা নিউক্লিয়াস তৈরি হয়েছিল তো সেই নিউক্লিয়াসের সন্ধানেই আমি অনেকদিন ঘোরাফেরা করেছি এবং সেই তথ্যগুলো আমি তুলে আনার চেষ্টা করেছি যাতে এই অজানা জিনিসগুলো মানুষ জানতে পারে এবং আমি চাইবো যে পাঠকরা যেন এটা দেখেন পড়েন এবং অন্যদেরকেও পড়তে বলেন এটা প্রথম আলো এ দুই হাজার উনিশ সালের ঈদ সংখ্যায় এটা ছাপা হয়েছে এবং এই তথ্যগুলো প্রথমবারের মতন আলোর মুখ দেখলো